দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে শনিবার বিকেলে 11 ট্রাক পেঁয়াজ প্রবেশের পর আবারও আমদানি বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজের। এদিকে ভারত থেকে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে প্রায় 250 মেট্রিক টন যে 11 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে এসেছে তা অধিকাংশই পচা। এ পচা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত গরমে পচে যাওয়া এসব পেঁয়াজ আড়তের সামনে পড়ে আছে, বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে পেঁয়াজগুলো। এতে শুধু ব্যবসায়ী নয়, পেঁয়াজ পচার গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী। তাই ব্যবসায়ীরা এসব পেঁয়াজ প্রতি বস্তা 50 থেকে 100 টাকা দরে বিক্রি করে দিচ্ছে। এতে চরম লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। অন্যদিকে ভারতে আটকে থাকা আরও 200টি পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা বাংলাদেশে আমদানিকারক ব্যবসায়ীদের। দিনাজপুরে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, গত 13 সেপ্টেম্বর যেসব পেঁয়াজ এলসি করা হয়েছিল সেই প্রায় 250 মেট্রিক টন 11 ট্রাক পেঁয়াজ রোববার ভারত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। বাকি আরও প্রায় 200 ট্রাক পেঁয়াজ এখনও ভারতের রাস্তায় আটকা পড়ে আছে। তিনি জানান, প্রতি বছর চাহিদা থাকায় দেশের বাজার স্বাভাবিক রাখতে 2 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে থাকেন হিলি আমদানিকারকরা। চলতি বছরের 6 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত 3.5 মাসে পেঁয়াজ আমদানি হয়েছে 57,000 মেট্রিক টন। পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও বন্যা ও উৎপাদন সংকট দেখিয়ে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। বারংবার পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকারের এমন সিদ্ধান্তে পুঁজি হারাতে বসেছেন হিলির আমদানিকারকরা, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এদিকে পচা পেঁয়াজ রাস্তার পাশে আড়তগুলোর সামনে রাখায় গন্ধ ছড়াচ্ছে এলাকায়, দুর্ভোগে পথচারীরা। আবার কেউ প্রতি বস্তা 50 থেকে 100 টাকা কিনে নিয়ে যাচ্ছে এসব পেঁয়াজ। ভারতের অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজ আমদানি সহ ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে আমদানির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা কামনা করছেন তারা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।